আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাফা বাংলা টিভি রাজকার আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সব দলের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব কাদের সিদ্দিকির আজকের আয়োজন আরো যা থাকছে দেশে এক নায়কতন্ত্র চলছে স্বাধীন দেশের সম্পদ ছাড়া বিশ্বে পাচার হচ্ছে কি বলছে জিএম কাদের সবশেষ জানাবো সাতান্ন দিন পর সিসিউ থেকে কেবিনে খালেদা জিয়া কি বলছে ডাক্তাররা বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সব দলের সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বঙ্গভীর কাদের সিদ্দিকী দল কৃষক শ্রমিক জনতা নির্বাচন কমিশনকে স্বাধীন ও মুক্ত রাখার দাবি জানিয়েছে দলটি রোববার সন্ধ্যায় দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কালী সিদ্দিকীর নেতৃত্বে নয় সদস্যের একটি দল বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেয় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানান বঙ্গভবন প্রেস উইং জানায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন আইন প্রণয়ন ছয় দফা প্রস্তাব পেশ করেন তারা এই মুহূর্তে জনগণের আস্থাভাজন ও গ্রহণযোগ্য পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেন যেখানে অন্তত দুজন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবে তারা নির্বাচন কমিশনকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে কোনো নির্বাচনী বিধিবিধান প্রণয়ন না করার প্রস্তাব করেন প্রতিনিধি দল রাজনৈতিক দলগুলোর নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনার প্রস্তাব করেন তারা তারা বলেন নির্বাচন কমিশনের দক্ষতার চেয়ে সরকারের নিরপেক্ষতা বেশি জরুরি রাষ্ট্রপতির মতামত প্রদানের জন্য তাদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে তাদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যাচ্ছি পরে সংবাদে দেশে সার্বিকভাবে একনায়কতন্ত্র এক নায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় কাদের এমপি তিনি বলেন দেশে গণতন্ত্র নেই সংসদীয় গণতন্ত্র অনুপস্থিত সব ক্ষমতা একজনের হাতে তিনি হলেন প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের তার হাতে সংসদের নিয়ন্ত্রণে তারই হাতে বিচার বিভাগের অল্প কিছু অংশবাদে বাকি ক্ষমতাও প্রধানমন্ত্রীর হাতে তাকে কোনো বিষয়ে জবাব করতে হয় না তিনি সব আইনের উদ্ধার এটাকে গণতন্ত্র বলে না গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলে না শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বরানি কার্যালয়ে রজনীগন্ধায় যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন এই রাজনীতিবিদ দীর্ঘ আলাপচারিতায় ইসি গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সংলাপ এতে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ আবার অনেকের বর্জন ইত্যাদি বিষয়ে উঠে আসে সংলাপ থেকে প্রত্যাশা প্রাপ্তি অপ্রাপ্তি বিদ্যমান রাজনৈতিক সংকট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি এছাড়া বর্তমান সরকারের সফলতা ব্যর্থতা সহ বিভিন্ন বিষয়ে নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেন ডিএম কাদের বিরোধী দলীয় উপনেতা বলেন দুর্নীতি লুটপাট অর্থ পাচার সন্ত্রাস এবং দলীয়করণ মহামারীতে রূপ নিয়েছে স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তান পাচার হতো এখন স্বাধীন দেশের সম্পদ ছাড়া বিশ্বে পাচার হচ্ছে কোথাও আইনের শাসন নেই সুশাসনও নেই মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে দিনের পর প্রাতে হচ্ছে দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংস্কৃতি গড়ে উঠছে বিনিয়োগ নেই কর্মসংস্থান নেই ফলে বাড়ছে জনসংখ্যার হার বাড়ছে কিছু ধনী মানুষ দিন দিন আরো ধনী হচ্ছে আর গরিব মানুষ আরো গরিব হচ্ছেন ফলে বৈষম্য বাড়ছে এই অবস্থার অবসান খুবই জরুরি সংলাপ প্রসঙ্গে জিএম কাদের বলেন সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদ অনুযায়ী একটি আইন বিধানাবলী সাপেকা রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের কথা এতে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার থাকবে কিন্তু আদৌ এই আইনটি প্রণীত হয়নি একইভাবে সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী দুটি কাজ ছাড়া বাকি সব কাজ রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে করতে হবে এ থেকে একটি বিষয় পরিষ্কার তা হল ইসি গঠনে আইন না থাকায় একটি গঠনের পুরো ক্ষমতা পরোক্ষভাবে প্রধানমন্ত্রীর হাতে আছে আমরা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ অংশ নিয়ে তাই এ আইন প্রণয়নে সরকারকে তাগিদ দিতে বলেছে তিনি আরো বলেন আমরা একই সঙ্গে নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি স্বাধীন কিংবা মুক্ত করার কথাও বলেছি সংবিধানের একশো ছাব্বিশ অনুচ্ছেদে বলা আছে এসিকে সহায়তা করা নির্বাহী বিভাগের কর্তব্য সংবিধানে এটা পরিষ্কারভাবে বলা থাকলেও এর ব্যবহার আমরা কখনো দেখিনি বা দেখছি না নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রীর অধীনে তাই তার নির্দেশনা সম্মতি ছাড়া নির্বাহী বিভাগ কোনো কাজ করে না এজন্য আমরা নির্বাচনের সময় প্রশাসন সহ নির্বাহী বিভাগকে অধীনে দেওয়ার জন্য আলাদা আইন প্রণয়নের জন্য বলেছে নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে পুরো নির্বাহী বিভাগ ইসি সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে নাকলে করলে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে সে অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে এই বিষয়গুলো খুবই জরুরি তা না হলে প্রতিবার ভোট হবে এবং ভোটের পর বিতর্ক হবে রাজনৈতিক সন্দেহ অবিশ্বাস বিভাজন এবং দূরত্বের মধ্য দিয়ে আমাদের পথ চলতে হবে রাষ্ট্রপতি গঠনের জন্য জাতীয় পার্টিকে দিয়ে সংলাপ শুরু করেছেন অনেক রাজনৈতিক দলে অংশ অনেকে আবার বর্জনও করেছেন এই সংলাপ থেকে প্রত্যাশা প্রাপ্তি প্রাপ্তির কোন হিসাব মিলিয়েছেন আপনারা এই জবাবে জিএম কাদের বলেন আমরা জানি এসি গঠনের রাষ্ট্রপতির হাতে তেমন কোনো ক্ষমতা নেই আগে বলেছি বিষয়টি পরোক্ষভাবে হলেও প্রধানমন্ত্রীর হাতে তারপর আমরা এই সংলাপে অংশ নিয়েছি দেশ ও জনগণের কথা ভেবে রাষ্ট্রপতি একটি আলোচনার নিয়েছে না আমরা তার সঙ্গে দেখা করে আমাদের কথাগুলো বলেছি মানুষ অন্তত জানুক আমরা কি চাই এসে নিয়ে আমাদের বক্তব্য কি সংলাপ বর্জন করে কোনো সুফল পাওয়া যাবে বলে আমি মনে করি না যারা সংলাপ বর্জন করছেন কেন বর্জন করছেন তা তারা ভালো বলতে পারবেন আমি মনে করি কোনো বিষয়ে আপত্তি থাকলে হয়তো প্রতীকী প্রতিবাদ করা যেত কিন্তু বর্জন রাস্তায় জন্য শুভ দিক এই সংলাপ থেকে কি প্রত্যাশা করছেন জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সবার কাছে গ্রহণযোগ্য দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন এটা হলে সবার জন্যই মঙ্গল বয়ে আনবে আর না হলে আমরা অনিশ্চিত গন্তব্যের দিকে হাঁটব যা কারোর জন্যই সুখকর নয় বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল বলছে তারা আগামীতে আর দলীয় সরকারের অধীনে নির্বাচন অংশ নেবেন না জাতীয় কিংবা অন্তর্বর্তীকালীন সরকার চান তারা এক্ষেত্রে জাতীয় পার্টি কি চায় এমন প্রশ্নের জবাবে দলটির চেয়ারম্যান বলেন সারা পৃথিবীতে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে হয়তো জাতীয় সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো ব্যবস্থা না অতীতেও দেখেছি এর ফল ভালো আসেনি বরং আমরা নির্বাচনী ব্যবস্থাটাকে শক্তিশালী করতে পারি নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে পারি পার্শ্ববর্তী দেশ ভারতেও দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় কিন্তু ওই সময় সব ক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রবিন্দু থাকে নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন নিয়ে এত বিতর্ক উঠে না আমাদের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো বারবারই প্রশ্ন উঠছে এর জবাবে বিরোধী দলীয় উপনেতা বলেন আমাদের কমিশনের হাতেও অনেক ক্ষমতা কিন্তু তাদের ওপর থেকে যারা ছড়ি ঘোরান তারা চান না নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রভাব হোক যেন তেন উপায়ে ক্ষমতায় চাওয়া এবং টিকে থাকার জন্য যদি কেউ নির্বাচন কমিশনকে বারবার ব্যবহার করেন তার দায় আসলে মূল কথা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাবে নির্বাচন কমিশন ব্যর্থ হয় আর আমরাও আশার আলো দেখি না বারবার আশাহত হই দিনের ভোর রাতে হয়ে যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার অপসংস্কৃতি গড়ে ওঠে কাদের বলেন রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করে দিতে হবে শক্তিশালী করতে হবে তাদের নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত রাখতে হবে সত্যিকারের গণতন্ত্র চর্চার স্বার্থেই এই কাজটি রাজনৈতিক দলগুলোকে করতে হবে এতে মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা হবে গণতন্ত্রকে এগিয়ে নেওয়া সহজ হবে বিদ্যমান রাজনৈতিক সংকট সম্পর্কে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল মুক্তির উদ্দেশ্যে বৈষম্য বঞ্চনা শোষণের থেকে মুক্তির মাধ্যমে অবিচার নির্যাতন ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি চেয়েছিল দেশের জনগণ চেয়েছিল গণতন্ত্র দুর্ভাগ্য আজও দেশের সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হয়নি সবকিছু চলছে এক ব্যক্তির নির্দেশে এক ব্যক্তির কথায় সংসদে ও সংসদের বাইরে সব ক্ষমতা এক ব্যক্তির হাতে বাহাত্তরের মূল সংবিধান নানা দফায়

উত্তরণের জানতে কাদের বলেন সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা দেশ ও দেশের মানুষের জন্য যা ভালো কল্যাণ কর সে অনুযায়ী পথ চলা ক্ষমতার লোভ ক্ষমতার অপব্যবহার দলীয় ব্যক্তিগত এবং বস্তুগত স্বার্থকে বিবেচনায় না নিয়ে দেশ এবং দেশের মানুষের স্বার্থটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে তাহলে এই সংকট থেকে উত্তরণই সম্ভব যদিও বাস্তবে আমরা ক্ষমতার লোভে অন্ধ ব্যক্তিগত স্বার্থে দেশের স্বার্থকে কথায় কথায় জলাঞ্জলি দিচ্ছে দেশের স্বার্থকে বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করছে না দুর্নীতি লুটপাট অর্থ পাচার দলীয়করণ টেন্ডারবাজি চাঁদাবাজি রাজনৈতিক সন্ত্রাস সীমাহীন গতিতে বাড়ছে এসব লাগাম টেনে ধরার উদ্বেগ দেখা যাচ্ছে না এজন্যই বলছে এ থেকে উত্তরণে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা দেশের কথা সবার আগে ভাবা দেশের এবং দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়া এবার আসি আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কি মনে হয় আপনার সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে জবাবে জিএম কাদের বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে কি হবে তা সময় বলবে তবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে হয়তো সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নাও নিতে পারে এক্ষেত্রে আমি সাইনবোর্ড সহ রাজনৈতিক দলগুলোর কথা বলছি না যারা সত্যিকার অর্থে বড় দল যাদের মাঠ পর্যায়ে জনপ্রিয়তা আছে জনসমর্থন আছে তাদের অংশগ্রহণের কথা বলছি জাতীয় পার্টি আগামী নির্বাচনে কি করবে জানতে চাইলে দলটির চেয়ারম্যান জেম কাদের বলেন আমরা নির্বাচন অংশ নেওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়েই অগ্রসর হচ্ছে জোটে থেকে না এককভাবে নির্বাচন কি হবে আগামী দিনের ভোটের কৌশল এই প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি এই তিনটি বড় রাজনৈতিক দল বর্তমান বাস্তবতা এককভাবে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় আসতে পারছেন না এ কারণে জোট মহাজোট হয় আগামীতেও হয়তো হবে আমরা অতীতেও দেখেছি ভোটের মাঠে শেষ পর্যন্ত দুটি শক্তির মধ্যে লড়াই হয় জাতীয় সংসদে আনুপাতিক হারে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় দুই শক্তিকে ঘিরে আবর্তিত ক্ষমতায় যাওয়ার লড়াই জাতীয় পার্টি যেহেতু ক্ষমতায় যাওয়ার অন্যতম প্রধান নিয়ামক শক্তি তাই সময় বুঝে এই বিষয়ে দলীয় পরামে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে টানা ১৩ বছর তৃতীয় সরকারের বছর পূর্ণ এই তিন বছরে সরকারের সফলতা ব্যর্থতা গুলো কি জবাবে জিএম কাদের বলেন এই সময়ে অবকাঠামোগত কিছু বিষয় উন্নয়ন হয়েছে হচ্ছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ